আজকে আমরা জানব ব্লাড প্রেসার মেশিন কিভাবে ব্যবহার করতে হয়। অমরন মডেল 7156 এই ব্লাড প্রেসার মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করব। অমরন 7156 মডেলের যে মেশিনটা সেটার দাম হলো 3856 টাকা, কিন্তু আমি বিভিন্ন অনলাইন মাধ্যমগুলো দেখছি তার মধ্যে অ্যাপলো 24x7-এর মধ্যে সেটার দাম কম ছিল, ডিসকাউন্ট ছিল। সেই জন্য আমি অ্যাপলো 24x7-এর থেকে আমি এই মেশিনটা অর্ডার করেছি। এখানে আমি আরও কিছু মেডিসিন অর্ডার করেছিলাম, তার মূল্য লেখা আছে। আপনারাও যদি পাবেন ফ্লিপকার্ট, নেটমেট, ফার্মেসি সবখানে আমি দেখেছি, কিন্তু অ্যাপলো 24x7-এর মধ্যে এর প্রাইসটা কম ছিল। এখন আমরা দেখবো ইয়ার মধ্যে কী কী বস্তু ওরা দিয়েছে। এই মেশিনটা দিয়েছে আমরা, লগে ফিতাটা দিয়েছে, আর সাথে এইটা ইজিলি এখানে কানেক্ট করতে হয় খুব ধীরেভাবে, আর লগে চারটা ব্যাটারি দিয়ে দেয়। এই চারটা ব্যাটারি আমরা পিছনের দিকে এই দিকে আমরা ফিটিং করব, প্লাস মাইনাস দেখে আমরা ফিটিং করে নেব। ফিটিং করে নেওয়ার পরে আমরা এখন এই ফিতার এখানে আমরা অন করে দেখব। এটা হলো টাইম মেলেনি, আপনার সময়টা মিলে নিতে পারেন। তারপরে এই ফিতাটা আমরা হাতে দেব। এই ফিতাটা আমরা যখন যেটা পাইপ আছে, এই পাইপটা যেখান থেকে আমরা রক্ত দেই সেইখানে সিধা সিধি আমরা ধরব, না হলে কিন্তু অ্যাকুরেট মেজারমেন্টটা হবে না। তার জন্যে আমরা সেটা বসাই নেব। তারপরে আমরা স্টার্ট বুটামে আমরা ক্লিক করব। এখন স্টার্ট হয়েছে, যদিও অল্প এদিক ওদিক হয় পাইপটা, কিন্তু এই অমরন 7156 মডেলটা 360 ডিগ্রি অ্যাকুরেসি নিয়ে নেবে। যদি পাইপ ঢিলা থাকে তাহলে কিন্তু অ্যাকুরেসি আনসারটা হবে না। পাইপটা এই পেটিটা খুব টাইট করে বাঁধতে হবে, আর পেটি যদি ঢিলা করে বাঁধেন তাহলে কি হবে দেখেন। ও এখানেও ওকে দেখাচ্ছে, মানে পেটি টাইটই আছে। পেটি ঢিলা হলে এখানে সিগন্যাল মারবে যে পেটি ঢিলা হয়ে